গুড মর্নিং ফ্রম রা বাংলা। আজকে সকালটা আমরা আপনাদেরকে নিয়ে শুরু করলাম রা বাংলায়। আজকে আমাদের প্রথম দিন, যদিও রা বাংলাতে এটাই আমাদের প্রথম এবং শেষ দিন, কেন আমরা গতকাল রাত্রেই আমরা রা বাংলায় পৌঁছে গেছিলাম। গতকাল আর সেইভাবে সন্ধে নামার পর আমরা পৌঁছেছি, তাই আমাদের সেইভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তাই আজ সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়েই শুরু করলাম আজকের ভিডিও। আমরা আজকে অনেক ভোর ভোর উঠে পড়েছি, আর আমাদের আজকে রা বাংলায় শেষ দিন। আজকে আমরা রা বাংলা থেকে চেক আউট করবো, কিন্তু দেখুন শেষ দিনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গ ছাড়েনি। আজকে এত পরিষ্কার আবহাওয়া, তাই আমরা আজকে বেডরুম থেকে কিন্তু আমাদের হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ভোরবেলায় চোখ খুলে সামনে কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের আলো পড়তে দেখে মনটা সত্যি ভরে গেল। আজকে শেষ দিনটাও আমাদের বেশ ভালোই কাটবে বোঝাই যাচ্ছে। আপনারাও আমাদের সঙ্গে দেখুন, জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে তুলে ধরতে পাচ্ছি, কিন্তু এই সামনে থেকে এই দৃশ্য দেখার যে আলাদা অনাবিল আনন্দ, সেটা কিন্তু আমরা মানে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে দেখতে। আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা আছি বুদ্ধ পার্কের মধ্যেই, বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে। এই রেসিডেন্সিটা বুদ্ধ পার্কের প্রপার্টির একদম মধ্যেই, আর এখানে থাকার একটা বিশেষ সুবিধা হলো, আপনি যদি এর প্রপার্টির বা বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে না থাকেন বা বাইরের কোনো হোটেলে থাকেন, তাহলে আপনাকে পার্কে ঢুকতে হলে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পার্ক থেকে বেরিয়ে যেতে হবে, কেননা পার্ক খোলা বা বন্ধ করার একটা নির্দিষ্ট সময় আছে। আর আমরা যেহেতু এই বুদ্ধ পার্ক রেসিডেন্সির মধ্যে ছিলাম, তাই জন্য আমাদেরকে পার্কে যাওয়ার জন্য আলাদা করে আর কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। সেই কারণে আমরা কিন্তু সন্ধেবেলায় এখানে পৌঁছানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়ে অনেক রাত পর্যন্ত পার্কে সময় কাটিয়েছি। আর খুব সুন্দর লাগছিল, রাতের আলোতেও এই জায়গাটার সৌন্দর্য বেশ অন্যরকম। প্রত্যেকটা জায়গারই আছে একটা নিজস্ব সৌন্দর্য আর বৈশিষ্ট্য। এই রা বাংলা বুদ্ধ পার্কেরও আছে একটা নিজস্ব সৌন্দর্য, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির সৌন্দর্য। এই দুয়ে মিলে এক অনবদ্য রূপ সৃষ্টি করেছে। আজকে আমাদের রা বাংলার শেষ দিন এবং আমাদের এই সিকিম ভ্রমণেরও অন্তিম পথ চলে এসেছে, কারণ আমাদের ছুটি শেষ, এবারে বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। তাই জন্য আজকে আমরা একবারে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, একটু পরেই আমাদের হোটেল চেক আউট করতে হবে। আর যতক্ষণ থাকছি ততক্ষণ এই জায়গাটার একটু রূপ সৌন্দর্য সব কিছুই উপভোগ করার চেষ্টা করছি। আসুন আপনারাও আমাদের সঙ্গে এই জায়গাটা একটু ঘুরে দেখুন। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, এবং উপরে উঠেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পরপর পরপর অনেক কটা উইশ টাব। এগুলো, এই উইশ টাবে আপনি কয়েন ফেলে উইশ করতে পারেন। সামনেই যে মনাস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এটা হলো রাবং মনাস্ট্রি। এই বুদ্ধ পার্কের এটাই হলো মেন অ্যাট্রাকশন। মনাস্ট্রিটার চূড়ায় যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেই বুদ্ধ মূর্তিটা 2006 সালে তৈরি করা শুরু হয়। গৌতম বুদ্ধের 2550তম জন্মদিন উপলক্ষে এই মূর্তিটা তৈরি করা হয়, এবং এই মূর্তিটা তৈরি হতে সময় লাগে 2013 সাল অবধি। আর এই বুদ্ধ মূর্তির উচ্চতা হলো 130 ফুট। বুদ্ধ মূর্তিটা তৈরি করতে 60 টন কপার লেগেছে। এরপর আমরা মনাস্ট্রিটার ভেতরে ঢুকবো। দুঃখের বিষয় হলো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না ভেতরটা। ভেতরে কিন্তু এই বড় বুদ্ধ মূর্তিরই ছোট রেপ্লিকা আছে, এবং এই দেওয়ালের চারিদিকে দেওয়াল জুড়ে গৌতম বুদ্ধের জীবনী বর্ণনা করা আছে। খুব সুন্দর এই ভেতরটা ঘুরে দেখার মতো।
আজকেই শেষ। আর রা বাংলাকে বিদায় জানাতে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, যারাই রা বাংলা ঘুরতে আসবেন তারা যেন অন্তত হাতে দুটো দিন এখানে কাটিয়ে যাবেন, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর। আমরা সময়ের অভাবের জন্য এখানে একদিনই নাইট স্টে করতে পেরেছি। আজকেই আমাদের রাত্রেবেলায় ট্রেন, তাই আমাদের সন্ধ্যের মধ্যে এনজিপি স্টেশন পৌঁছতেই হবে। আমরা কোনো রকম রিস্ক না নিয়ে হাতে একটু সময় নিয়েই বেরোচ্ছি। আর রাস্তায় আমরা লাঞ্চ করব, এখানে লাঞ্চ আর করবো না, আর একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করে যাব। করোনা পরিস্থিতির জন্য আমরা সবাই ঘরবন্দি হয়েছিলাম, তাই কোথাও যাওয়া হয়নি। অনেক দিন পর আমরা এই সিকিম বেড়াবার একটা সুযোগ পেলাম, এবং দেখতে দেখতে এই সেদিন যেন এলাম, আর এই দেখতে দেখতে ছুটির দিনগুলো যেন ঠিক কেটে গেল কিভাবে। আবার বাড়ি ফেরার পালা, ফিরতে তো একদমই ইচ্ছে করছে না, কিন্তু তাও ফিরতে তো হবেই। আর একটা কথা বলে রাখি, যারা পেলিং বেড়াতে এসে মার্কেটিং করতে চান বা ছোটোখাটো গিফট আইটেম কিনতে চান, তাদের বলবো পেলিংয়ে না কিনে রা বাংলায় কিনতে পারেন। রা বাংলায় এই বুদ্ধ পার্কের ভেতরেই দুটো স্টল আছে, মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি গিফট আইটেম পেয়ে যাবেন। আমরাও এই স্টলগুলো থেকেই মার্কেটিং করলাম ছোটোখাটো গিফট আইটেম, লাস্ট মিনিট শপিংটা আমরা এখান থেকেই করলাম। উনি হচ্ছেন আমাদের পুরো সময়ের সারথি, আমাদের সর্বক্ষণের সঙ্গী দুর্গা দাজু। দাজু তোমার কি পুরো নাম? দুর্গা হান। দুর্গা হান, ওনার পুরো নাম দুর্গা হান। বাড়ি পেলিং এর পাশেই, দাদার নিজস্ব গাড়ি আছে জাইলো, একদম টিপটপ কন্ডিশন, দেখে বোঝা যাবে না 10 বছরের পুরনো গাড়ি। দাদু দাজুর ব্যবহার, পোলাইটনেস, এসব সব কিছু বলার ঊর্ধ্বে। আমরা ভবিষ্যতে আবার যদি পেলিং আসি, আমরা এই দুর্গা দাজুকেই আমরা ডাকবো, তার সাথেই আমরা ঘুরব, এটা একদম কনফার্ম। এই ভিডিওর সঙ্গে আমরা দাজুর ফোন নাম্বারও দিচ্ছি, যদি আপনাদের আমাদের কথা বিশ্বাসযোগ্য মনে হয় এখানে যখন আসবেন দাজুদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের সিকিম ভ্রমণের পর্ব এখানেই শেষ হলো, আর আপনারাও আমাদের সঙ্গে ভার্চুয়ালি সিকিম ঘুরলেন। আশা করি আপনাদেরও ভালো লাগলো আমাদের মতন। আর মন খারাপ যদিও আছে, কিন্তু তার সত্ত্বেও একটা কথা আমরা জানি যে কিছু শেষ হওয়া মানেই তার সঙ্গে সঙ্গে নতুন কিছু শুরু হওয়া। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর এই ভিডিওগুলোও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিও চলে আসছে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আগের ভিডিওগুলোর মতো আশা করি এই পরবর্তী ভিডিওগুলোতেও আপনাদেরকে সাথে পাবো আমরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই গুড বাই।